আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওমেন্স ড্রিম ওয়ার্ল্ড 2020। ইভিনিং ওয়াক করতে বের হয়েছি। আপনারা তো জানেন ইভিনিং ওয়াক স্বাস্থ্যের জন্য কতটা ভালো। তো যা হোক, আজকে ওয়েদারটা অত বেশি ভালো না, তারপরেও মোটামুটি হাঁটা যায়। তো আমরা পুরো ফ্যামিলি আজকে বের হয়েছি ওয়াক করার জন্য। ওয়াও, নাইস ফ্লাওয়ার। আমরা সবাই হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের এস্টেটের পরের এস্টেটেই ওই রোড দিয়ে আমরা আসলে হেঁটে হেঁটে যাচ্ছি। দেখুন এস্টেটটা অনেক সুন্দর, দেখুন কি সুন্দর ছোট ছোট ফুল। এ বাসার গার্ডেনটা আবার দেখুন ছোট ছোট স্টোন দিয়ে সাজানো, অনেক সুন্দর। ভিডিও করতে করতে আমার একটা জিনিস চোখে আসলো, চলুন ভিউয়ার্স আপনাদের সাথে শেয়ার করি, মনে হয় আপনাদেরও ভালো লাগবে। দেখুন গার্ডেনটা অনেক সুন্দর, অনেক সুন্দর। ওয়াও, আমি আসলে আপনাদেরকে কি দেখাতে চাচ্ছি আপনারা বুঝতে পারছেন? এবার না হয় বুঝতে পারছেন আমি আসলে আপনাকে কি দেখাতে যাচ্ছি। দেখুন লটস অফ অ্যাপেল ইন দ্য অ্যাপেল ট্রি, আই এম সো এক্সাইটেড। আমি আরো কাছের থেকে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন আপেল গাছে এরকম লাল লাল টসটসে, কি সুন্দর আপেল। দেখুন বাংলাদেশে থাকতে আমার খুব শখ ছিল আপেল গাছে আপেল ধরে এরকম কিছু একটা দেখার জন্য, বাট আয়ারল্যান্ডে এসে এরকম অনেক অ্যাপেলের বাগান দেখেছি, আসলে দেখতে ভালোই লাগে। তবে এখন ইভিনিং ওয়াক করতে এসে আমার ক্যামেরায় বন্দি হয়ে গেল এই অ্যাপেল ট্রি, অনেক নাইস। অনেক জাতের আপেল আছে, এই যে একটা আপেল দেখাচ্ছি দেখুন, ওয়াও, এটা হচ্ছে গ্রিন অ্যাপেল, যেটা ডায়াবেটিসের জন্য অনেক ভালো। ডাক্তাররা কিন্তু ডায়াবেটিস রোগীদেরকে সবসময় অ্যাডভাইস করে গ্রিন অ্যাপেল খাওয়ার জন্য। ওয়াও, অনেক সুন্দর গোলাপ। ইয়া, লুক লাইক লেমন বাট ইজ নট লেমন। আমার আমার হাজবেন্ড আপেল গাছ থেকে আপেল নামা অলরেডি শুরু করছে। এটা হচ্ছে সুইজারল্যান্ডের একটি আপেল। আমরা গার্ডেনের মালিককে আসলে জিজ্ঞাসা করেছিলাম, কারণ ওনার হাউসে তিন ধরনের আপেল দেখা যাচ্ছে, একটা রেড আপেল, একটা রেড অ্যান্ড গ্রিন আপেল, আর একটা টোটালি দেখাচ্ছি। ও, আর এই লাল টসটসে আপেলটার নাম কি জানেন? এটা হচ্ছে আইরিশ অ্যাপেল। ইয়া, আইরিশ অ্যাপেল, অনেক নাইস। ওয়াও, ওনার গার্ডেনটা আসলে রিয়েলি নাইস। দেখুন আমি আপনাদেরকে একটি গোলাপ গাছ দেখাচ্ছি, এই গোলাপের নাম হচ্ছে ইংলিশ রোজ। এটা নাকি অনেক স্মেল, আমি কাছের থেকে ঘ্রাণ নিয়ে দেখেছি অনেক স্মেল, আসলে আপনাদেরকে দেখাতে পারছি না, বাট মানে ঘ্রাণটা অনুভব করাতে পারছি না, বাট এটা অনেক স্মেলি। দেখুন আরেক প্রজাতির ফ্লাওয়ার। ওকে ওকে, আমার ছেলে স্নেল নিয়ে ব্যস্ত। আর দেখুন ছোট ছোট ঝাউ গাছ। ইয়া, দেখুন ছোট ছোট সুন্দর সুন্দর ঝাউ গাছ, অনেক নাইস হাউস। আসলে ওনারা অনেক সুন্দর করে গার্ডেন করেছে, আমি তো রীতিমতো এক্সাইটেড। এই বাড়ির মালিক হচ্ছে উনি, আর এই বাগানও হচ্ছে ওনার, উনি অনেক শখ করে এই বাগান করেছে। অনেক নাইস হাউস ভিউয়ার্স, অনেক নাইস।
আমার ছেলে আর হাজবেন্ড তারা খুব হ্যাপি আসলে গার্ডেনটা দেখে। ওনাদের আমাদেরকে বিদায় দিয়ে দিচ্ছে। অনেকগুলো ফ্লাওয়ার নিয়েছে আমার মেয়ে, অনেক ভালো। ওনারা আমার মেয়েকে অনেকগুলো গিফট দিয়েছে, আমার ছেলেকে টয় দিয়েছে, এবং আমার লিটল কিডস সে ললিপপ খাচ্ছে। অ্যাপেল নিয়ে আমরা বাসায় চলে এসেছি। আমার মেয়ে আর হাজবেন্ড দুজনে এক্সাইটেড। আমার হাজবেন্ড একটা অ্যাপেল কেটে আপনাদেরকে দেখাচ্ছে। ওয়াও, দেখুন গাছ থেকে আমরা অ্যাপেল নিয়ে এসেছি এবং কেটে দেখাচ্ছে আমার হাজবেন্ড। রাইসে একটা অ্যাপেল খাচ্ছে। ওয়াও, তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমাদের ভিডিওতে লাইক করবেন, আমাদের সঙ্গে থাকার জন্য আমাদেরকে সাবস্ক্রাইব করবেন, বেশি করে ভিডিওগুলো শেয়ার করবেন। অ্যাপেল আমরা খাচ্ছি বাট আপনাদেরকে খাওয়াতে পারছি না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।